নারী পুরুষ উভয়ের জন্য জীবনসঙ্গী বাছাই জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সঙ্গী নির্বাচনী বলে দিবে আপনার ভালো মন্দ থাকা কেমন হবে। জামালপুরে পরিবারের চাপাচাপিতে বিয়ে, অতঃপর স্বামী পছন্দ না হওয়ার জন্য নিজেকে শেষ করে দিয়েছে এক নববধূ। মিতু আক্তার নামের এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা ঢেঙ্গে এলাকায় এই ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, স্বামী পছন্দ না হওয়াতে নিজেকে শেষ করেছেন মিতু। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের পর ঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। নববধূ মিতুর এক মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিতুর স্বামী পছন্দ ছিল না। মাঝে মধ্যে মা বাবার সঙ্গে অভিমান করত মিতু। মিতুর ভাই বলেন, বিয়ে দেওয়ার পর থেকে জামাইকে পছন্দ করত না মিতু। পছন্দ না হওয়া এবং আজ নিতে আসার জন্য নিজেকে শেষ করেছে সে। গত এক মাস আগে মিতুকে বিয়ে দেই। দুই সপ্তাহ আগে শ্বশুরবাড়ি থেকে সে আমাদের বাড়িতে আসে। দুপুরে তাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন আসার কথা ছিল। তারা আসার আগে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে শেষ করেছে আমার বোন। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, বর্তমানে অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত। সন্তানদের বিয়ে দেওয়াটা যেমন দায়িত্ব, তেমনি দায়িত্ব সন্তানকে কার সাথে বিয়ে দিচ্ছি এটা বিবেচনা করা। সন্তানদেরও উচিত বুঝে শুনে পদক্ষেপ নেওয়া। আমাদের কমেন্ট বক্সে নিয়ে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।